চৌদিকে কংগ্রেস কংগ্রেস সকলে বদরদিন আজবল ডাঙরিয়াক বিদায় দিবর কারণে সাজু। আজি শুভে কদরের দিন গোটেই রাতি মানুষ এবাদত বন্দেগী করেছে, তারপিছতো আজি আমার সভাত আজি ইমান রোদত মহিলা পুরুষ বয়সস্থ লোক আহিছে, এইটো হল মানুষের মরম, এইটো হল আগজাননী। বদরদিন আজবল ডাঙরিয়াক প্রত্যাখ্যান করব, কংগ্রেস পার্টি হিসাবে মোকলে সাংসদ হিসাবে নির্বাচিত করব। আলমগঞ্জর এই ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের সকল রাইজক মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হিমন্ত বিশ্ব কয় কি নকয় কি মানে এইবিল কথার কি উত্তর দিয়ে থাকি, কয় মানে 14টা জিকিম, তারপর কয় 13টা জিকিম, তারপর কয় 12টা জিকিম, তারপর কয় 11.5টা জিকিম। যিজন মুখ্যমন্ত্রী 11.5টা জিকিম বলে কয়, সেই মুখ্যমন্ত্রীর কথা কি আপনি উত্তর দিব? আজিলেকে ইমান মুখ্যমন্ত্রী হয়েছে, এনেকে তুলুঙা তরল কথা কোয়া মুখ্যমন্ত্রী অসমের মানুষে কেউ দেখা নাই, গতি কথা আমি উত্তর দিব লাগে বলে আমি ভাবা নাই। দুদিন পিছে পিছে বেলেগ বেলেগ কথা কয়, কেদিনমানের আগত বেলেগ কথা কয়, আজির এটা কথা কয়, গতি তখেতর কথার উত্তর দিবলে মানে নিবিচার, রাইজে তখেতর কথার উত্তর দিব। বহুত এনেকা অত্যাচারী আপনার সাহস আছে যিয়ে পিছত আত্মহত্যা করবলিয়া হয়েছে, আর নহলে মানুষে তখেতক গাদি সুক্ত করেছে। নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার লগে সরকারি আসনি রাইজর মজলের কিন্তু মুখ্যমন্ত্রী সদায় সরকারি আসন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় যেটা ইলেকশন ডিক্লেয়ার করেছিল দীঘলিয়া মানুষক নীতি শিক্ষা দিলে, এনেকা নীতি শিক্ষা কোনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিয়া নাই। তারপিছতো যদি এনেদরে নীতি বহির্ভূতভাবে কাম করে থাকে, তারপর যদি আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চুপ হয়ে থাকে, নিশ্চয়ই এই কথাবিল রাইজে চাই আছে, রাইজে ঝুমলা আপনার দেখিছে। লাখপতি দিম বলে কই মহিলাসকল এগারী মহিলাকে লাখপতি নিদিলে, মানুষক গ্যাসের দাম 400 টাকা করম বলে কই 1200 টাকা করলে, লাইটর বিলর জাল্লাত বর্ধিত আপনার বিল দিব নারী মানুষে জলকলা খাইছে, বিভিন্ন বয় বস্তুর দাম হয়েছে, আকো 1000 কোটি টাকা ল বা ধার লো উড়াজাহাজে ঘুরি পুড়িছে, এই কথাবিলাকর ভূতর আকার লৈছে। আপনাদের কেবল ধুবরী নহয়, আপনাদের চাব ডিব্রুগড়ত, আপনাদের চাব গৌরব গগৈ যোরহাটত, আপনাদের চাব নগাঁওত রোজিনা তির্কি, আজি আপনাদের চৌফালে কংগ্রেস কংগ্রেস আপনাদের দেখা পাব। করিমগঞ্জকে আদি করে বিভিন্ন ক্ষেত্রে আজি রাইজে সিদ্ধান্ত লৈছে যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করিয়েই কংগ্রেস দলক এবার সমর্থন। আল্লাহ নারাজ হব, কেখন আসন পাব কি হব সেবিল হিমন্ত বিশ্ব শর্মার নিচিনা মনে নক, কেতিয়াবা 14খন, কেতিয়াবা 13খন, কেতিয়াবা 12খন, কেতিয়াবা 11.5। আজি আপনি কলে আকো ধুবরীখনও পাম বলে কেছে, তো কি বলে কেছে, বোধহয় ইয়াত বোধহয় ইয়ার প্রার্থীজনে তো ধরলে যে আপনি যে এই এড়ি দিছে, গতি ইয়ার আমি তো ভোট নাপাওয়ে, তো কি কয় কি নকয় ঠিক নাই, তো আকো কথা হলাই দিলে রাইজে বুঝি, এতিয়া ক্ষমতা আছে তো একদম উভত ঘুরে নাচিছে, যেদিন ক্ষমতা যাব সেইদিন আপনার পাব যে কি অবস্থা হয়। সভাত তো দেখা নাই কতো, আজি তো কতো দেখা নাই, মই গৈছো আপনার মানকাছার তাত তো যাওয়া নাই, মই গৈছো বরপেটার তাত তো যাওয়া নাই, মই গৈছো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট তাত তো নাই, মই তো গৈছো বঙাইগাঁও তাত তো নাই, ধুবরীত আপনার ইফতার পার্টি এটার বাহিরে ইফতারের মেহফিল এখনের বাহিরে আরো তো আহা নাই, আজি তো ফিল্ডত নাই, কিয় নাই, আহিলে মানুষ নাহে, এই কারণে মানুষের মাজত নাই, আমি মানুষের মাজত আছো। এই যদি এনআরসির সময় যদি মানুষের কারণে কান্দিলে হেতেন সুপ্রিম কোর্টলে গৈ, যদি মানুষের বিপদের সময় কান্দিলে হেতেন হিমন্ত বিশ্ব শর্মার যদি লগত না থাকিলে হেতেন, হিমন্ত বিশ্ব শর্মার কথা বতে যদি উদ্ভব নকলে হেতেন, আজি এনেকে ফেকুরি থাকিব নালাগিলে। এইবিল খালি মানুষবিলাক খালি দেখে মই কি করি, হাজার হাজার মানুষ সত্যটুক অসত্য বলে কব বিচার, হাজার হাজার মানুষ আপনার হয়েছে দাদা, আপনাদের কোক আজি মানুষ খালি নেকি, এই মানুষখিন অপমান করেছে, যখন আমার মানুষ আইসে সেইখিন মানুষক অপমান করেছে করে কইছে, মন্ত্রী থাকা অবস্থা কি করেছিল, রৌতা বাগান উদালগুড়ি যাও
কেনেকৈ বিপদত পৰা মানুহবিলাক বচাইছিল খবৰ লওক। আমাৰ দিনত তৰুণ গগৈ ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী থকা অৱস্থাত, আমি মন্ত্ৰী থকা অৱস্থাত কিমান চাকৰি দিছিলোঁ হিচাপ আপোনালোকক দিছিল। বদৰুদ্দিন আজমল চাহাব এজন মানুহ দেখুৱাত যাত্ৰা কৰি চৰকাৰী চাকৰি দিছে, দিছে নেকি? সেইকাৰণে ৰাইজ আজি আপোনালোকক কৈছোঁ, এই সময়খিনি আমি চিন্তা ভাৱনা কৰাৰ সময়। 7 তাৰিখৰ ভিতৰত আপোনালোকে যদি সিদ্ধান্ত লৈ কংগ্ৰেছক ভোট দিয়ে, আমি সুখে শান্তিৰে ভালকৈ থাকিব পাৰিম। মোক সুধিছিল যে ৰকিবুল হুছেইন আপুনি সংসদ হলে প্ৰেছে সুধিছে যে আপুনি কি কাম কৰিব। মই কৈছোঁ যে মোৰ প্ৰথম কাম হ'ব যে মোৰ ধুবুৰীবাসী কৰ্ম কৰি কষ্ট কৰি খোৱা। আমি ইয়ালৈ আহিছোঁ, এতিয়ালৈকে অৱশ্যে ৰায় দিয়া নাই। বদৰুদ্দিন আজমল চাহাব আপুনি সুপ্ৰিম কোৰ্টলৈ গৈছিল, কিন্তু উকিল নধৰিলে, উকিল নধৰিলে। আপুনি কওক কোন উকিল ধৰিলে এই বিপদৰ সময়ত? কোনোদিন বিপদৰ সময়ত আপোনালোকৰ লগত নাথাকে ৰাইজ। মই আজি আলমগঞ্জত আহি পেলাই আপোনালোকক কৈছোঁ যে ৰকিবুল হুছেইনক আপোনালোকে সংসদ কৰক। এজন হিমন্ত বিশ্ব নহয়, দুজন নহয়, 50 জন হিমন্ত বিশ্বই আপোনালোকৰ নো মেডেল লৰাব নোৱাৰে, মই ৱাদা কৰিছোঁ। আপোনালোকে ক'ব পাৰিব কোনোবাই কওক তেনেকে? সেইকাৰণে আজি আপোনালোকক মই ক'বলৈ আহিছোঁ, ৰাইজ এই ৰ'দত আপোনালোকে আহিছে, ৰোজা ৰাখি আহিছে, মই দীঘলীয়াকৈ নকওঁ, সকলো কথা বুজি পায় আপোনালোকে। সচেতন লোকসকলে জানে NRCৰ কামত হঠাৎ আমি দেখিলোঁ যে এগৰাকী মহিলা বিয়া হৈ পেলাই গিৰিয়েকৰ ঘৰলৈ যাওঁতে লিংকেজ চাৰ্টিফিকেট বুলি কয়, লিংকেজ চাৰ্টিফিকেট পঞ্চায়তৰ ছেক্ৰেটেৰীয়ে দিছিল, তাত কাউণ্টাৰ চাইন কৰিছিল BDOয়ে। হঠাৎ এদিন ৰাতিপুৱা উঠি দেখোঁ যে হাইকোৰ্টে এই পঞ্চায়ত ছেক্ৰেটেৰী যিজন যিখিনি মহিলাসকলৰ যিবিলাক চাৰ্টিফিকেটখিনি কেনচেল কৰি দিলে। হাহাকাৰ লাগিল 48 লাখ মহিলাৰ। এই 48 লাখ মহিলাৰ যদি পঞ্চায়তৰ ছেক্ৰেটেৰী চাৰ্টিফিকেটখন যদি আমি আকৌ বাহাল কৰিব নোৱাৰিলোহেঁতেন, এই 48 লাখ মহিলাৰ ল'ৰা ছোৱালী লৈ আমি 1 কোটিতকৈ বেছি মানুহ বিপদত পৰিলেহেঁতেন। সেই সময়ত এই ৰকিবুল হুছেইনে, এই কে ৰশিদ আলম MLA গোৱালপাৰাক ফোন কৰি ক'লোঁ যে দুগৰাকীমান মোক মানুহ লাগে, ভূমিপুত্ৰ ট্ৰাইবেল মানুহ লাগে, তুমি উলিওৱা। বেলিধা মাৰাক বুলি এগৰাকী গাৰু সম্প্ৰদায়ৰ ছোৱালী, এগৰাকী ৰাভা, এগৰাকী ভাষী সংখ্যালঘু, 4গৰাকী মানুহক লগত লৈ সুপ্ৰিম কোৰ্টলৈ দৌৰিছোঁ। যিসকল আমাৰ এগেইনষ্ট পাৰ্টি তাত গৈ দেখে যে এইগৰাকী আকৌ বেলিধা মাৰাক ক'ৰ পৰা আহিলে, আমি ৰকিবুল হুছেইনে লৈ গৈছিলোঁ, লৈ গৈ এই ভূমিপুত্ৰৰ জনজাতিসকলৰ জৰিয়তে আমি এই 48 লাখ মহিলাক নিশ্চিত বিপদৰ পৰা ৰক্ষা কৰিছিলোঁ। আৰু আজি যি হাইকোৰ্টে কেনচেল কৰিছিল সুপ্ৰিম কোৰ্টত, সেই পঞ্চায়তৰ ছেক্ৰেটেৰীৰ যিখন চাৰ্টিফিকেট সেইখন আকৌ বাহাল কৰিলোঁ, আকৌ আমাৰ নাগৰিকত্ব পালে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া। সেই সময়ত আপুনি ক'ত আছিল ধুবুৰীবাসী ৰাইজক আপুনি জনাওক। খালি বাকী আৰু বাকী, কেৱল বাকী লৈ নিজৰ পৰিয়ালটো এখন গাড়ী ধুমুৱাই, গৰু বেছি মাটি বেছি, নিজে নাগৰিক বুলি প্ৰমাণ কৰিবলৈ যোৰহাট শিৱসাগৰত আপোনালোকে নাগৰিকত্বৰ কাৰণে NRCৰ কাৰণে যাবলগীয়া হৈছিল নে নাই মনত কৰক। এনে এজন মানুহ আছেনে যিজনে আপোনালোকে কাগজ পত্ৰ লৈ দুৱাৰে দুৱাৰে ঘূৰি ফুৰিবলগীয়া হোৱা নাছিল? এই NRCৰ সময়ত যেতিয়া সুপ্ৰিম কোৰ্টত কেছ হৈছিলে, বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই কাক উকিল ধৰিছিল ইয়াত আহি কওক। মই ৰকিবুল হুছেইনে ৰাজহুৱা ভাৱে আলমগঞ্জত আজি কৈছো, যেতিয়া NRCৰ নামত বিভিন্ন ধৰণৰ অত্যাচাৰ আৰম্ভ হৈছিল, জমিয়ত উলামাই হিন্দৰ আৰ্শাদ মাদানী চাহাবৰ, মুস্তাক আনফৰ সভাপতি, মই ভাইচ প্ৰেচিডেণ্ট জমিয়ত উলামাই হিন্দৰ অসমৰ, আমচুক লগত লৈ দিল্লীলৈ দৌৰি গৈছিলো। দিল্লীলৈ গৈ দেখিছিলো যে ডাঙৰ ডাঙৰ উকিলক পইচা দিবলৈ বহুত পইচা লাগে। কপিল সিবাল, ইন্দিৰা জয়সিং, সলমান খুৰ্শিদ, বিবেক কাংখা, ডাঙৰ ডাঙৰ উকিল, অকণমান সময় থিয় হ'লে এজনক 15 লাখ 20 লাখ টকা লাগে। এজন এজন উকিল কমেও 50 বাৰ কোৰ্টত যাবলগীয়া হৈছে। 4-5 জনকে উকিল
কিমান কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনাদের ভাবক। এই সময়ত আমি যেটা পড়া নাছিল বলে আমি রাহুল গান্ধীর ওসরলে গেছিল। রাহুল গান্ধীক কইছিল যে আপনি উকিলসকল অলপ মাতি আনি আমাকে সহায় করক, মূর দুখিয়া মানুষবিলাক বিপদত পড়েছে, এনআরসির কারণে নাগরিকত্ব নিদিয়ে যদি অসুবিধা হয় গোটাই জীবনের কারণে আমার মানুষে নাগরিকত্ব হেরুয়াব, হাহাকার লাগিব। লগে রাহুল গান্ধীয়ে উকিলসকল মাতি আনিলে, আহি পেলায় কলে যে এই লোকসকলে কোরপা পয়সা দিব, আপনাদের তো বেলেগ কেসত বহুত পয়সা লয়, ইয়াত অল্প কমকে লব। তেনেকৈ আমি দুয়ারে দুয়ারে গই কি করছো, যখন সচেতন নাগরিক সেই সকলে জানে যে সেই সময় রকিবুল হোসেনে কি করেছে। বদরুদ্দিন আজমল সাহাব, এনআরসি কামত আপনি কোন উকিল ধরিল ধুবরী বা কিনা রাখক। এই কেদিনমানের আগত ভিত্তি বছর 1951 চন হব নে 1971 হব, সেই কথাটো লৈ যেতিয়া সুপ্রিম কোর্টত হুলস্থুল লাগিছিলে, আর্গুমেন্ট হয়েছিল, আমি ভয় খাই গেছিল, ভাবিছিল যদি 51 হয়ে যায় কি হব, আকৌ দৌড়িছো। কপিল সিবাল ইন্ডাস্ট্রি তিনবারকে সংকট করলে কি কইছে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায়? বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ধুবরীর মানুষের পক্ষত কব লাগে, ধুবরী মানুষের বিপক্ষে কয়, কে হিমন্ত বিশ্ব শর্মায় কে যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া কয় যেটুকে কও সেইটুকে শুনে, হয় নয় কম হিন্দিত কে যে বদরুদ্দিন আজমল জি কা বহুদিন কা তামান্না থা হামকো চিফ মিনিষ্টার বানানে কে লিয়ে। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার বহুদিনের তামান্না আছিল, ইচ্ছা আছিল হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বনাবর কারণে, কথাবিলাক ভাবি চাব। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া টিভিত কইছে, ধুবরীত কইছে, কি কইছে, হামতো পাক্কা বিজনেসম্যান হ্যাঁ, এনেকে দেখাই দিছে, হামকো জিসনে পয়সা দেতে হে উসি কা সাথ হাম দেতে হে, জুনে পয়সা দিয়ে তরফালে তেও হয়। আর কি কইছে তেও, ধুবরীবাসী রাইজক কইছে যে আমার মুসলমান ডেকা সকলে ছোৱালী দেখিলে বোলে তেজটো গরম হয়ে যায়, এইবিলাক কথা কব লাগে নাকি? আর কি কইছে, এনেই হিমন্ত বিশ্ব শর্মায় আমার মানুষক অপমান করবলে বিচারি থাকে, তেও কইছে মুসলমান আমার মানুষবিলাক বোলে চুরি ডকায় কইছে রে নাই, আপনাদের চাব যদি তেওঁই চুর ডকাইত কই দিয়ে তে হিমন্তইতো এনে আমার উপর অত্যাচার চলাব বিচারি থাকে, অত্যাচার চলবার হাতিয়ার দার বদরুদ্দিন আজমলে দিছে না নাই কম? সেই কারণে আপনার বারম্বার মানে কোথাও যে ভোটটা দিতে আপনাদের চিন্তা করি। এইবার নির্বাচন আহিছে, নির্বাচন আহতে মই যেতিয়া উঠিম বলে ওলাম, প্রথমে কলে যে রকিবুল হোসেন মোর ভাই মোর নিজর, তারপর কি কইছে, কি কইছে রাইজ, মানুষে হাঁহিছে, কইছে বোলে বুড়া বাঘ মই ছাগলী মোক চুবাই চুবাই খাই শেষ করি। আর কি কইছে, চুবাবলে এতিয়া দাঁত কিটারে নহব, লন্ডনত গৈ দাঁত লগাই আহিব, যে কেতিয়া লন্ডনত যাব কেতিয়া দাঁত লগাব ইলেকশনে পার হয়ে যাব, গে তার মানে যে হারিলে নিজে স্বীকার করেছে। আর কি কইছে, মই এইবিলাক কথা কবলে লাগে নে নালাগে, আর কি কইছে যে রকিবুল হোসেনের জোর নাই, মোর জোর আছে, মোর আটটা লড়া ছোৱালী কয় নাকি এইবিলাক কথা, রকিবুল হোসেনের এটা লড়া ছোৱালী, মই এইবিলাকৰ উত্তর নিদো, কিন্তু মই আপনার এনআরসি কাম বিভিন্ন কামত থাকুতে মোর অল্প সময় বেশি লাগিল, তো এইবিলাক কামত নালাগা কারণে বোধহয় সময় এইবিলাক বেলেগ কামত লগাইছে, তেওঁ কথাখিনি বুঝি পাইছে? এই মানুষখিনি পাহৰি গৈছো আজি আমি কেদিনমান আজমল ডাঙরিয়াক উতরার লগে ইউ ডি এফ সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে রাইজে নাকচ করব, নাইকিয়া হয়ে যাব। আর যেটা ইউ ডি এফ নাইকিয়া হব, হিমন্ত বিশ্ব শর্মাক দিসপুরের উতরার দায়িত্ব আমাক দিয়ক, আমি উতরাম আপনার। অন্য কথা আপনার আর কি লাগে, আর নির্বাচন আঙুলিত আপনার সিদ্ধান্ত, এই কথাখিনি কারণে রোজা ধরে এই কষ্ট করে আপনাদের ইয়ালে আহা নাই জানো, সিদ্ধান্ত লই থা নাই জানো, মান কাছার গেছো, মান কাছার বহুত দূর, ইয়ারপা পানিরে যাব লাগে, হাজার হাজার মানুষ
দেখিছে আপনাদের টিভিত মহিলা সকল সকলো উলাই আহিছে বলে এইবার বদরদি রাজবল ডাঙরিয়ার নিষ্ঠার নাই, আপনি সাংসদ হব আমাক শান্তি দিব, সেইটাই আপনার কব আহ আপনাকে আমি কুয়া দিছো যাও হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আপনার এই যুঁজ আমি হাতত হাত ধরে আপনার লগত থাকিম বলি সকলো রাইজে এটা ঐক্যবদ্ধ হয়েছো আর সেই কারণে আজি আপনার ওসরলে আমি আহিছো। দিবনে বারো ভূতটো রাইজ কেবার দিব হাতখন ডাঙরছোন, সাংবাদিক বন্ধু সকল অকমান ঘুরাই দিয়কছোন, সকলে কংগ্রেসক ভোট দিব চাও, নমাই দিও। মই অলপ রিজনেবল মানুষ, এতিয়া বদরদিন হাজবলাক কোনে ভোট দিব হাতখন ডাঙরছোন, সাংবাদিক বন্ধু সকল তেওঁলোকৰ বাকচ খালি চাও, এটা ভোটো নাপায়, কিহৰ কাৰণে নাপায়? বদরদিন হাজবল ডাঙরিয়াক মানুষে কিয় বেড়া পাইছে? মই মাত্র কেটামান কথা কলে আপোনালোকৰ মনত ভাগি আহিব সঁচা নে মিছা। রকিবুল হুসেন ধুবরীর আলমগঞ্জত আহি কি কথা কৈ আছে? আমি তো হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিক সাপোর্ট নকরো, আমার ইয়ারপা তো সাংসদ বিজেপি যাওয়া নাই, আপনি কিয় বিজেপির কথা কৈ আছে? আমি বিজেপিক তো এনেও ভোট নিদো, কথাখিনি বুঝাবর কারণে আহিছো, ইয়ারপা বিজেপিক ভোট নিদিয়ে, কিন্তু বিজেপিক দিয়াতকৈ ডাঙর ভুল আমার ধুবরীবাসী রাইজে আমি করে আছো। কেনেকৈ? আজি যদি ইউডিএফ বদরদিন আজমল ডাঙরিয়ার ইউডিএফ যদি আজি জন্ম নহলে হেতেন, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হব নোৱাৰিলে হেতেন। কথাখিনি লাহে লাহে মই আপোনালোকক বুঝাই কৈছো, হয় নে নহয় রাইজ? আমি 51টা সিট পাইছিল যোৱাবাৰ, আৰু 13টা সিট পালে আমার সরকার হয়ে গলহেতেন। ইয়ার আগর বারো এই ইউডিএফে আমাক 24টা সিট ভোট ভাগ করে ভগা আমাক হরুয়ালে, এই যদি 24টা সিট আমি জিকিলো হেতেন, হিমন্ত বিশ্ব শর্মা অত্যাচারী মুখ্যমন্ত্রী জীবনতো হব নোৱাৰিলে। সেই কারণে আমি এতিয়া কি করব লাগিব? আমি হিমন্ত বিশ্ব শর্মাক অনাস্থা দিবর কারণে তেওঁক ভাঙিবলে হলে ইউডিএফক আমি ক্ষমতার পৰা উতৰাব লাগিব, হয় না নহয়? মই আপোনালোকক ৰাজহুৱাভাৱে কথা দিছো ৰাইজ, এটা ইউডিএফটো কেনেকৈ ভাঙিম আমি? ইউডিএফৰ সৰ্দাৰ বদরদিন আজমল ডাঙরিয়া এই ধুবরীর প্রায় করে কইছে, মন্ত্রী থাকা অবস্থাত কি করেছিল রৌতা বাগান ওদালগুড়িলে যাও, কেনেকৈ বিপদত পড়া মানুষবিলাক বসাইছিল খবর লোক, আমার দিনত তরুণ গগৈ ডাঙরিয়া মুখ্যমন্ত্রী থাকা অবস্থাত, আমি মন্ত্রী থাকা অবস্থাত কিমান চাকরি দিছিল হিসাব আপনাদের দিছি, বদরদিন আজমল সাহাব এজন মানুষ দেখাত যা কাপড়ি সরকারি চাকরি দিছে দিছে নাকি? কারো এই কারণে রাইজ আজি আপনার কইসু এই সময়খিনি আমি চিন্তা ভাবনা করার সময়, 7 তারিখের ভিতর আপনাদের যদি সিদ্ধান্ত লই কংগ্রেসক ভোট দিয়ে আমি সুখে শান্তিরে ভালকে থাকিব পাৰিম। মো সুধিছিল যে রকিবুল হুসেন আপনি সংসদ হলে প্রেসে সুধিছে যে আপনি কি কাম করব, মই কৈছো যে মোৰ প্রথম কাম হব যে মোৰ ধুবরীবাসী কর্ম করে কষ্ট করে খোৱা, আমি ইয়ালে আহিছো এতিয়ালৈকে অবশ্যই রায় দিয়া নাই। বদরদিন আজমল সাহাব আপনি সুপ্রিম কোর্টলৈ গৈছিল কিন্তু উকিল নধরিলে, উকিল নধরিলে আপনি কক কোন উকিল ধরলে এই বিপদর সময়ত? কোনোদিন বিপদর সময় আপনার নাথাকে রাইজ, মই আজি আলমগঞ্জত আহি পেলাই আপনার কইছো যে রকিবুল হুসেনক আপনাদের সংসদ করা, এজন হিমন্ত বিশ্ব নহয় দুজন নহয় 50 জন হিমন্ত বিশ্বই আপনার নো মেডেল লড়াব নয়, মানে ওয়াদা করছো আপনাদের কব পারিব কোনোবাই কক তেনেকে। সেই কারণে আজি আপনার মই কবলে আহিছো রাইজ, এই রোদত আপনাদের আহিছে রোজা রাখি আহিছে, মই দীঘলীয়াকে নকও, সকল কথা বুঝি পায় আপনাদের, সচেতন লোক সকলে জানে এনআরসির কামত হঠাৎ আমি দেখিল যে এগারী মহিলা বিয়া হয়ে পেলায় গিরিয়েকর ঘরে যাওতে
লিঙ্কেজ সার্টিফিকেট বলে কয়, লিঙ্কেজ সার্টিফিকেট পঞ্চায়েতর সেক্রেটারিয়ে দিছিল, তাত কাউন্টার সাইন কৰিছিল বিডিওয়ে। হঠাৎ এদিন রাতেপা উঠি দেখো যে হাইকোর্টে এই পঞ্চায়েত সেক্রেটারির যে মহিলাসকলের যা সার্টিফিকেট খিনি ক্যানসেল করে দিলে, হাহাকার লাগিল 48 লাখ মহিলার। এই 48 লাখ মহিলার যদি পঞ্চায়েতর সেক্রেটারির সার্টিফিকেট খন যদি আমি আকো বহাল করব নোহেন, এই 48 লাখ মহিলার লড়া ছালী ল আমি 1 কোটিত বেশি মানুষ বিপদ পড়লে হাত। এই সময়ত এই রকিবুল হোসেনে, এই কে রশিদ আলম MLA গোয়ালপাড়াক ফোন করে কলো যে দুগড়ি মান মোক মানুষ লাগে, ভূমিপুত্র ট্রাইবেল মানুষ লাগে, তুমি উলিওয়া বেলিধা মারাক বলে এগারী গারু সম্প্রদায়ের ছালী, এগারী রাভা, এগারী বাকি সংখ্যালঘু, চারিগী মানুষক সুপ্রিম কোর্টলে দৌড়িছ। যখন আমার এগেইনস্ট পার্টি তাত গিয়ে দেখে যে এইগারী আকো বেলিধা মারাক কোর্টে আহিলে, আমি রকিবুল হোসেনে লই গেছিল, লই গই এই ভূমিপুত্র জনজাতি সকলের জড়িয়ে আমি এই 48 লাখ মহিলা নিশ্চিত বিপদের রক্ষা করেছিল। আর আজি যে হাইকোর্টে ক্যানসেল করেছিল সুপ্রিম কোর্টত, সেই পঞ্চায়েতর সেক্রেটারির যখন সার্টিফিকেট সেই আকো বহাল করলো, আকো আমার নাগরিকত্ব পালে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া। সেই সময় আপনি কত আছিল ধুবরীবাসী রাইজক আপনি জানাব, খালি বাকি আর ফাঁকি, কেবল বাকি নিজের পরিয়াল এখন গাড়ি ধুমায়, গরু বেশি মাটি বেশি, নিজে নাগরিক বলে প্রমাণ করবলে যোরহাট শিবসাগর আপনাদের নাগরিকত্বর কারণে NRCর কারণে যাবলিয়া হয়েছিল না নাই মনত কর, এনে এজন মানুষ আছে নে যিজনে আপনাদের কাগজ পত্র দুয়ারে দুয়ারে ঘুরি ফুরবলিয়া হওয়া নাছিল? এই NRCর সময়ত যেটা সুপ্রিম কোর্টত কেস হয়েছিল, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া কাক উকিল ধরেছিল ইয়াত আহিক, মই রকিবুল হোসেনে রাজহুৱাভাৱে আলমগঞ্জত আজি কৈছো, যেতিয়া NRCর নামত বিভিন্ন ধরনের অত্যাচার আরম্ভ হয়েছিল, জমিয়ত উলামাই খিনর আরশাদ বাদানী সাহেবর মুস্তাক আনফর সভাপতি, মই ভাইস প্রেসিডেন্ট জমিয়ত উলামাই হিন্দর অসমর, আমসুক লগত তো দিল্লিলে দৌড়ি গেছিল। দিল্লিলে গিয়ে দেখেছিল যে ডাঙর ডাঙর উকিলক পয়সা দিবলে বহুত পয়সা লাগে, কপিল সিবাল, ইন্দিরা জয়সিং, সলমান খুরশিদ, বিবেক কাঙ্খা, ডর ডর উকিল অকমান সময় ঠিয় হলে এজনক 15 লাখ 20 লাখ টাকা লাগে, এজন এজন উকিল কমেও 50 বার কোর্টত যাবলিয়া হয়েছে, 4-5 জনকে উকিল কিমান কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনাদের ভাবক। এই সময় আমি যেটা পড়া নাছিল বলে আমি রাহুল গান্ধীর ওসরলে গেছিল, রাহুল গান্ধীক কইছিল যে আপনি উকিল সকলক অল্প মাতি আনি আমাকে সহায় করব, মূর দুখিয়া মানুষবিলাক বিপদত পড়ছে, NRCর কারণে নাগরিকত্ব নিদিয়ে যদি অসুবিধা হয় গোটাই জীবনের কারণে আমার মানুষে নাগরিকত্ব হেরুয়াব, হাহাকার লাগিব। লগে রাহুল গান্ধীয়ে উকিল সকলক মাতি আনিলে, আহি পেলায় কলে যে এই লোকসকলে কোরপা পয়সা দিব, আপনাদের তো বেলেগ কেসত বহুত পয়সা লয়, ইয়াত অল্প কমকে লব, এনেকৈ আমি দুয়ারে দুয়ারে গই কি করেছো যখন সচেতন নাগরিক সেই সকলে জানে যে সেই সময় রকিবুল হোসেনে কি করেছে। বদরুদ্দিন আজমল সাহাব, NRCর কামত আপনি কোন উকিল ধরিল ধুবরী বাকি বাকি রাখক? এই কেদিনমানের আগত ভিত্তি বছর 1951 চন হব নে 1971 হব, সেই কথাটো লৈ যেতিয়া সুপ্রিম কোর্টত হুলস্থুল লাগিছিলে, আর্গুমেন্ট হয়েছিল, আমি ভয় খাই গেছিল, ভাবিছিল যদি 51 হয়ে যায় কি হব, আকো দৌড়িছো কপিল সিবাল ইন্দা 3 বার কে সংকট করলে, কি কইছে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায়? বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ধুবরীর মানুষের পক্ষত কব লাগে, ধুবরী মানুষের বিপক্ষে কয়, কইছে হিমন্ত বিশ্ব শর্মায় কইছে যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া কয় যেটুকে কও সেইটুকে শুনে, হয় নহয় কম, হিন্দিত কইছে যে বদরুদ্দিন আজমল জি কা বহুত দিন কা তামান্না থা হামকো চিফ মিনিস্টার বানানে কে লিয়ে, বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার
বহুদিনের তামান্না আছিল, ইচ্ছা আছিল হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বনাবর কারণে, কথাবিল ভাবি চাব। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া টিভিত কৈছে, ধুবুরীত কৈছে, কি কৈছে, হামতো পাক্কা বিজনেসম্যান হ্যাঁ এনেকে দেখাই দিছে, হামকো জিসনে পয়সা দেতে হে উসি কা সাথ দাম দেতে হে, জুনে পয়সা দিয়ে তরফালে তেও হয়। আৰু কি কৈছে তেও, ধুবুরীবাসী রাইজক কৈছে যে আমার মুসলমান ডেকা সকলে ছোৱালী দেখিলে বোলে তেজটো গরম হয়ে যায়, এইবিলাক কথা কব লাগে নাকি? আৰু কি কৈছে, এনেই হিমন্ত বিশ্ব শর্মায় আমার মানুষক অপমান করবলে বিচাৰি থাকে, তেও কৈছে মুসলমান আমার মানুষবিলাক বোলে চুরি ডকায়, কৈছে রে নাই আপনাদের চাব, যদি তেওঁই চুর ডকাইত কই দিয়ে তে হিমন্তইতো এনে আমার উপর অত্যাচার চলাব বিচাৰি থাকে, অত্যাচার চলবার হাতিয়ার দার বদলদি রাজ বলে দিছে না নাই কম? সেই কারণে আপনাদের বারম্বার মানে কৈছো যে ভোটটা দিতে আপনাদের চিন্তা করি। এইবার নির্বাচন আহিছে, নির্বাচন আহতে মই যেতিয়া উঠিম বলে ওলাম, প্রথমে কলে যে রকিবুল হোসেন মোর ভাই মোর নিজর, তারপর কি কৈছে, কি কৈছে রাইজ, মানুষ হাঁহিছে, কৈছে বোলে বুড়া বাঘ মই ছাগলী মোক চুবাই চুবাই খাই শেষ করি। আর কি কৈছে, চুবাবলে এতিয়া দাঁত কিটায় নহব, লন্ডনত গৈ দাঁত লগাই আহিব, যে কেতিয়া লন্ডনত যাব কেতিয়া দাঁত লগাব ইলেকশনে পার হয়ে যাব, গে তার মানে যে হারিলে নিজে স্বীকার করেছে। আর কি কৈছে, মই এইবিল কথা কবলে লাগে নে নালাগে, আর কি কৈছে, যে রকিবুল হোসেনের জোর নাই, মোর জোর আছে, মোর আটটা লড়া ছোৱালী কয় নাকি এইবিল কথা, রকিবুল হোসেনের এটা লড়া ছোৱালী, মই এইবিল উত্তর নিদো, কিন্তু মই আপনার এনআরসি কাম বিভিন্ন কামত থাকুতে মূল অল্প সময় বেশি লাগিল, তো এইবিল কামত নালাগার কারণে বোঝার সময় এইবিল বেলেগ কামত লগাইছে, কথাখিনি বুঝি পাইছে? এই মানুষখিনি পাহরি গেছো আজ আমি কেদিন মানে আজবল ডাঙরিয়াক উতরার লগেলগে ইউডিএফ সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে রাইজে নাকচ করব, নাইকিয়া হয়ে যাব। আর যেটা ইউডিএফ নাইকিয়া হব, হিমন্ত বিশ্ব শর্মাক দিসপুরের উতরার দায়িত্ব আমাক দিয়ক, আমি উতরাম আপনার। অন্য কথা আপনার আর কি লাগে, আর নির্বাচন আগুলিত আপনার সিদ্ধান্ত, এই কথাখিনি কারণে রোজা ধরে এই কষ্ট করে আপনাদের ইয়ালে আহা নাই জানো, সিদ্ধান্ত লই থা নাই জানো, মান কাছার গেছো, মান কাছার বহুত দূর ইয়ারপা পানিরে যাব লাগে, হাজার হাজার মানুষ দেখিছে আপনাদের টিভিত, মহিলা সকল সকলো ওলাই আহিছে, এইবার বদরদি রাজবল ডাঙরিয়ার নিষ্ঠার নাই, আপনি সাংসদ হব আমাক শান্তি দিব, সেইটাই আপনার কব আহি, আপনাকে আমি দোয়া দিছো যাও, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আপনার এই যুঁজ আমি হাতত হাত ধরে আপনার লগত থাকিম বলে সকল রাইজে এটা ঐক্যবদ্ধ হয়েছ। আর সেই কারণে আজ আপনার ওসরলে আমি আহিছো, দিবনে বারো ভূতটু রাইজ, কিবারে দিব হাতখন ডাঙরচুন, সাংবাদিক বন্ধু সকল অকমান ঘুরাই দিয়কচুন, সকলে কংগ্রেসক ভোট দিব চাও, নমাই দিও, মই অলপ রিজনেবল মানুষ, এতিয়া বদরদিন আজমলক কোনে ভোট দিব হাতখন ডাঙরচুন, সাংবাদিক বন্ধু সকল তেওঁলোকৰ বাকচ খালি চাও, এটা ভোটো নাপায়, কিহৰ কাৰণে নাপায়, বদরদিন আজমল ডাঙরিয়াক মানুহে কিয় বেয়া পাইছে, মই মাত্ৰ কেতেমান কথা কলে আপোনালোকৰ মনত ভাগি আহিব সঁচা নে মিছা, রকিবুল হোসেন ধুবরীর আলমগঞ্জত আহি কি কথা কয়ে আছে, আমি তো হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিক সাপোর্ট নকরো, আমার ইয়ারপা তো সাংসদ বিজেপি যাওয়া নাই, আপনি কিয় বিজেপির কথা কয়ে আছে, আমি বিজেপিক তো এনেও ভোট নিদো,
কথাখিনি বুঝাবর কারণে আছি। ইয়ার বিজেপিক ভোট নিদিয়ে, কিন্তু বিজেপিক দিয়াতক ডর ভুল আমার ধুবরীবাসী রাইজে আমি করে আছো। কেনক আজি যদি ইউডিএফ বদর দিন আজমল ডরিয়ার ইউডিএফ যদি আজি জন্ম নহলে হেতেন, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হব নয়ে হেতেন। কথাখিনি লাহে লাহে মানে আপনার বুঝাই কোথ হয় না নয় রাইজ, আমি 51টা সিট পাইছিল যাবার, আর 13টা সিট পালে আমার সরকার হয়ে গেলেন। ইয়ার আগর বারো এই ইউডিএফে আমাক 24টা সিট ভোট ভাগ করে ভগা আমাক করুয়ালে। এই যদি 24টা সিট আমি জিকিল হেতেন, হিমন্ত বিশ্ব শর্মা অত্যাচারী মুখ্যমন্ত্রী জীবনতো হব নয়ে। সেই কারণে আমি এটা কি করব লাগিব, আমি হিমন্ত বিশ্ব শর্মাক অনাস্থা দিবর কারণে তেওঁক ভাঙিবলে হলে ইউডিএফ আমি ক্ষমতার পর উতরাব লাগিব, হয় না নহয়? মই আপনার রাজহুৱাভাৱে কথা দিছো রাইজ, এটা ইউডিএফ তো কেনেকে ভাঙিম আমি? ইউডিএফর সর্দার বদরদিন আজমল ডাঙরিয়া এই ধুবরীর পর আরো আজির এই দেবীতলা গোলক কংগ্রেসের উদ্যোগত বিশাল জনসভার আমার এই নির্বাচনী সভার আমার মাজত আমার 2 নং কংগ্রেস দলের মনোনীত কংগ্রেস দলের প্রার্থী রফিকুল হোসেন ডাঙরিয়া উপস্থিত আছে, আমার মাজত আছে আমার গোলক সমষ্টির বিধায়ক শোভন আলী সরকার ডাঙরিয়া উপস্থিত আছে, আমার মাজত আছে আমার এপিসিসি